আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো শাকসবজি ক্ষেতে চারা রোপণের জন্য আগে চারা প্রস্তুতের প্রক্রিয়া। এখন আমি আপনাদেরকে ছোট্ট মিনি গ্রিন হাউসে নিয়ে যাচ্ছি পর্যবেক্ষণ করার জন্য। দেখুন, আসুন। এইখানে এগুলা টমেটো, এগুলা মোটামুটি আগাম জাত। এখন শীত আসি আসি অবস্থায় এখন টমেটোর যে আগাম জাত, এই আগাম জাতটা এখানে আপনার প্রায় আরও ছিল, কিছু গাছ লাগানো হয়েছে, প্রায় 100 গাছ লাগানো হয়েছে। এগুলা মোটামুটি অনেক ভালো জাতের হাইব্রিড। এগুলা ক্ষেতে রোপণ করার কাজ চলতেছে। এগুলো হচ্ছে আপনার সুসিন্দা, যা কাপে করা হয়েছে। এটা এই কাপগুলা বারবার ব্যবহার করা যায়, আর এতে গাছের ক্ষতি হয় না, আর গাছ রোপণের সাথে দ্রুত বৃদ্ধি পায়। সিম গাছ, এগুলা সিম, এগুলো হচ্ছে সিম গাছ। এগুলা এই 2 দিনের ভিতরে লাগানো হবে। আর এগুলো হচ্ছে বেগুন, এগুলো হচ্ছে হাইব্রিড বেগুন। এগুলা গাছগুলা এসাইজ হওয়ার পরবর্তীতে ক্ষেতে রোপণ করা হইব। এগুলা এগুলা অনেক উন্নত মানের বেগুন। এগুলা হচ্ছে আপনার বড় তাল বেগুন। এগুলা ক্ষেতে বড় হওয়া, যেগুলো বড় হয়েছে আগে, ওগুলা রোপণ করা হয়েছে, আর কিছু ছাড়া বিক্রি করা হয়েছে। আর মরিচ আছে, শসা আছে, আর এখানে আছে পেঁপে, হচ্ছে হাইব্রিড পেঁপে। এগুলো হচ্ছে হাইব্রিড পেঁপে। এগুলা আপনার আর একটু বড় হওয়ার পরে ক্ষেতে রোপণে উপযুক্ত হবে, কারণ এখন বৃষ্টির মৌসুম, এখন লাগানো যাবে না। আরো 10 দিন 15 দিন পরে পেঁপে গাছগুলো লাগাতে হবে, না হলে এখন বৃষ্টির কারণে গাছ মারা যাবে। সেই ক্ষেত্রে আরো কিছুদিন পরে এগুলো রোপণ করা হবে। আর চারা তৈরির প্রক্রিয়া, চারাগুলো সেম এরকম হয়। এগুলো লওয়ার সিস্টেমটা হচ্ছে এভাবে, আর এই কাপগুলো বারবার ব্যবহার করা যায়। সেক্ষেত্রে আবার এই চারাটা এভাবে যদি আমি চাই আবার দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। মরিচ চারা রোপণ করছি। আর এখানে হচ্ছে ভেন্ডি, এগুলো হচ্ছে ভেন্ডি, এগুলো উঠতেছে। এগুলা ওঠার পরে এগুলা হাতে রোপণ করা হবে। মোটামুটি গাছ যা আছে আর যেহা সিনাল দুন্দুল ওগুলা লাগানো হয়ে গেছে। আর এখানে আছে চাল কুমড়া, আর বাল্টির ভিতরে টমেটো করার জন্য প্রস্তুতি চলতেছে। শসা যা ছিল ধরা হয়ে গেছে, এখন এগুলা উঠে ফেলার প্রস্তুতি।